নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা রাজ্য স্বাস্থ্য দপ্তরে তিন হাজার দুশো শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে সত্যি আপনাদের জন্য দারুণ খবর পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন অনেকটাই শূন্য পদ তিন হাজার দুশো শূন্য পদে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিফিকেশান থেকে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে ছোট একটি বেল আইকন আছে সেখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিসে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ দেওয়া হয়েছে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখান থেকে কিন্তু এই নোটিশটি 31 তারিখ পাবলিশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কিন্তু सिविक ভলান্টিয়ার যে নিয়োগ করা হবে তারই নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3200 শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে তিন দুশো শূন্য পদে অনেকগুলি শূন্য পদ যেখানে আপনাদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া আছে দশ হাজার টাকা করে আপনাদেরকে মান্থলি বেতন দেওয়া হবে আপনাদেরকে কিন্তু মাসের তিরিশ দিনই কিন্তু কাজে আসতে হবে দিলে আপনাদের কিন্তু দশ হাজার দেওয়া হবে এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে তিন হাজার দুশোটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ একটু ভাগ করে দেওয়া আছে যে কোথায় কত কত শূন্য পদে নিয়োগ করা হবে সেভাবে আপনারা একটু বিস্তারিতভাবে দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে আপনাদেরকে একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানিয়ে দিলাম তিন হাজার দুশো শূন্য পদে নিয়োগের ব্যাপারে বিস্তারিতভাবে আর বিশেষ কিছু দেওয়া হয়নি যখনই আপডেট দেওয়া হবে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দিন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দব মাতারা